গাইজ দিয়ে দিয়েছি হচ্ছে আমার দিদিকে, ঠিক আছে? তো দেখো কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলাম, ও আর দেখো মাংসগুলো পুরো ঢেলে নিয়েছে। হেই গাইজ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে এখন হচ্ছে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে ছাতিমতলা বাজারে বাজার করতে। কেন জানো? মেয়ে ষষ্ঠীর বাজার করতে। এখন হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার করব না, কারণ কি জামাই বাবু তো আসেনি, তো জামাই ষষ্ঠীর বাজার কি হবে? তো মেয়ে ষষ্ঠীর বাজার তো আজকে হচ্ছে আমার দিদি বাড়ি চলে যাবে, তো দিদি এসেছিল ষষ্ঠীর দিনকে, তো তোমাদেরকে বলাও হয়নি, জানানো হয়নি। এই যে আমি বাজারে যাওয়ার জন্য একদম পুরো রেডি। আর এই যে হচ্ছে সাইকেল, কোথায় গেল এই যে আমার সাইকেল? একটা হাস্যকর ব্যাপার হচ্ছে যে হচ্ছে আমি বাজার করতে যাচ্ছিলাম, ঠিক আছে? তো মাঝপথে হচ্ছে বললাম যে ভাই বাড়িতে নেই, মানে ভাই হচ্ছে পড়তে গেছিল, ঠিক আছে? তো পড়তে থেকে আসছিল, দিয়ে আমাকে বলছে কোথায় যাচ্ছিস, আমি বলছি বাজার করতে, বলছে বাড়ি যা। দিয়ে তার জন্য আমি ওর ব্যাগটা নিয়ে বাড়িতে চলে এসেছি আর ও বাজার করতে গেছে। এখনো সকাল থেকে কিছু খাইনি, তো তার জন্য এখন হচ্ছে খাবো হচ্ছে পাউরুটি। আর আমার মা হচ্ছে ও এইদিকে হচ্ছে কোথায় গেল ঘুগনি রান্না করছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ মা হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে মটর সেদ্ধ করে তারপর এখানে মানে মশলা দিয়ে কষিয়ে হচ্ছে এরপর হচ্ছে মনে হচ্ছে জল দেবে হালকা, মানে বেশি ঝোল করবে না, তো সেই কারণে এই যে। হ্যালো গাইস, তাড়াতাড়ি খাবো কারণ আমার জিভে একদম জল আর সহ্য হচ্ছে না, ঠিক আছে? এত সুন্দর একটা খাবার তো চোখের সামনে পড়ে আছে, যেহেতু রাস্তায় রাস্তায় কিনে কিনে খাই, তো এখন বাড়িতে বানানো হয়েছে, তো একটা আলাদাই একটা রিয়াকশন থাকে। এই যে গাইস নিয়ে নিয়েছে হচ্ছে ঘুগনি আর এই যে হচ্ছে পাউরুটি, ঠিক আছে? এই যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার হচ্ছে মাংস কষানো হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে গাইস দেখতে পাচ্ছো এখানে হচ্ছে মাংস কষানো হচ্ছে, আর এই যে বেশি আলু দেয়নি বাট অল্প আলু দিয়েছে। রাইস রান্না করার জন্য মানে রাইসের চাল তো ছিল, তো আগে থেকে আনা ছিল, তো সেই রাইস হচ্ছে ভাতটা করা হয়ে গেছে কারণ মাংস আনতে দেরি করছিল, সেই কারণে হচ্ছে ভাতটা করে ফেলেছে। দেখতে পাচ্ছো দেখো রাইসের জন্য হচ্ছে ভাত একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? রাইস ফাইনালি হচ্ছে মাংস রান্না করা হয়ে গেছে, তো এখন হচ্ছে নেওয়া হবে ওই যে এদিকে। এই যে গাইস দেখতে পাচ্ছো মাংসের ঝোল কিন্তু একদম পুরো হয়েই গেছে, আর এটা এখন দিচ্ছে হয়তো মিট মশলা। ফাইনালি এবার হচ্ছে রাইস রান্না করবে, তো তার জন্য এই যেখানে রেডি করে দিয়েছে, তেল ভেতরে দিলে হচ্ছে বিম, তারপরে হচ্ছে গাজর, তারপরে হচ্ছে দিলে হচ্ছে কিশমিশ, আর ঘি দিয়ে ভাজছে, ঠিক আছে? তো ঘির একটা আলাদাই একটা সেন্ট বার হচ্ছে, খুব সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে। ভাজা হয়ে গেছে, তো এবার হচ্ছে ভাতগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে গাইস এই যে এবার দেখতে পাচ্ছ এবার হচ্ছে নাড়ছে, ঠিক আছে? তো দেখো ফাইনালি কিন্তু রাইসটা নামিয়ে ফেললো, ঠিক আছে? এই যে তো চলো মেয়ে ষষ্ঠীর কি কি খাবে তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দিয়ে দিয়েছি হচ্ছে আমার দিদিকে, ঠিক আছে? তো দেখো কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলাম, ও আর দেখো মাংসগুলো পুরো ঢেলে নিয়েছে, ঠিক আছে? গাইস ওইদিকে হচ্ছে মেয়ে ষষ্ঠী, মেয়ে খাচ্ছে, তো আমি আর লোভ সামলাতে পারছি না, নিয়ে নিয়েছি হচ্ছে রাইস, তো এরপর নেব হচ্ছে ঝোল, ঠিক আছে? তো এর সাথে আমি একটু মাংস পরে নেব, মানে একটু ঝোল নেব, ঠিক আছে? তো দেখো ঝোলটা নিচ্ছি, কোথায় গেল এই যে ঝোলটা নিয়ে নিলাম। তোমরা যদি খেতে চাও তো তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে, এখনো কিন্তু শেষ হয়নি কিন্তু রাইস, ঠিক আছে? এখনো আছে, তোমরা আসলে পেতে পারো, ঠিক আছে? এই
গাইস ফাইনালি কিন্তু খাওয়া হয়ে গেছে আর এই যে দিদি কিন্তু রেডি হয়ে গেছে এই যে দিদির ব্যাগ ঠিক আছে মানে এখন বাড়ি চলে যাবে এই রোদ্দুরের ভেতরে মানে জামাই বাবু ওই পারে আসবে নিতে গাইস দিদি এখন চলে যাচ্ছে ঠিক আছে তো এই যে যাচ্ছে মা হচ্ছে সেই গঙ্গার ধারে এগোতে যাচ্ছে আর এই যে আমার পুচকো ভাইটা মানে যা বলে ঘুম থেকে উঠলো উঠে আসলো তো ওর জন্য প্যান্ট ট্যান্ট পরানো হয়নি ওই দিদির হচ্ছে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে আর এই যে দেখো এই যে যাচ্ছে দিদি মা তো চলে যাচ্ছে তো মনটা অনেকটাই খারাপ লাগছে বাট কিছু করার নেই যেতেই হবে শ্বশুর বাড়ি তো যেতেই হবে তাই না ভাই কিছু বলো সোনা বলো হাই দেখেছ শিখে গেছে হাই দিদির সাথে ভাইও শিখে গেছে হাই সো ভিডিওটার বড় করছি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না ঠিক আছে তো আজকের মতো টাটা।